Assalamualaikum warahmatullahi wabarakatuh. সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের বিষয়টা হচ্ছে অত্যন্ত জরুরি এবং প্রত্যেকটা মানুষের জানা দরকার, বিশেষ করে যারা সৌদিতে থাকেন অথবা ভিসা ছাড়া যে যে দেশের মধ্যে আছেন প্রত্যেকেরই বিষয়টা জানা দরকার প্রবাসী ভাইদের জন্য আজকের ভিডিওটি। তো ভিসা ছাড়া কেউ যদি অন্য কোনো দেশের মধ্যে থাকে তাহলে সেখান থেকে টাকা ইনকাম করে আমার দেশে পাঠায়, তাহলে সেই টাকাটা স্ত্রীর জন্য, পুত্র সন্তানদের জন্য, তার পরিবারের লোকদের জন্য এটা কি হালাল হবে কিনা, এই বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, তো এটার জন্য আমি বলবো যে আপনি কি যে দেশের মধ্যে গিয়েছেন, যদি সৌদিতে গিয়ে থাকেন তাহলে আপনি কি উমরা করতে গিয়ে পালিয়ে গিয়েছেন? দ্বিতীয়ত হতে পারে যে আপনি ভিসা করে গিয়েছেন কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আরেকটি হতে পারে যে আপনি একবার গিয়েছিলেন একটা কাজের জন্য কিন্তু সেখানে গিয়ে আপনি পালিয়েছেন, অন্য কোনো কাজের মধ্যে যুক্ত হয়েছেন। তো এই কাজগুলো করার কারণে ভিসা ছাড়া আমাদেরকে বাইরের দেশে থাকতে হয়। তো এই ভিসার মাধ্যমে যদি আপনি টাকা পয়সা ইনকাম করে আপনার পরিবারের লোকদের কাছে পাঠান তাহলে সেই টাকা কখনো হারাম হবে না, বরং এটার মধ্যে একটু ত্রুটিপূর্ণ থেকে যাবে। যেমন আপনি ভিসা ছাড়া অন্য একটি দেশের মধ্যে রয়েছেন, যেহেতু এটি নিষেধ, দেশের সরকারের নিষেধ, এটি প্রত্যেকটা দেশের একটা ভিসা রয়েছে, এক দেশের মধ্যে যেতে গেলে আপনাকে ভিসা করতেই হবে, যেহেতু দেশের নিয়মের একটি খেলাফ করতেছেন আপনি এবং দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এই নিয়মটি করা হয়ে থাকে আর আপনি সেটিকে হরণ করেছেন। তো দেশীয় দিক থেকে লক্ষ্য করলে এটি একটি আপনি দেশের অথবা পুলিশদের মুখের মধ্যে চুনকালি মেখে আপনি পালিয়ে কাজ করতেছেন, আসলে এটি আপনার জন্য ঠিক হয়নি। এই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানের মধ্যে একটু ত্রুটিপূর্ণ থেকে যায়, এজন্য একটু নাজায়েজের চিহ্ন আপনার মালের মধ্যে থেকে যায়, এজন্য এটাকে আমরা সরাসরি হারাম বলবো না, তবে একটু ত্রুটিপূর্ণ বলা যেতে পারে। এজন্য আপনাকে আল্লাহ তাআলার দরবারে মাফ চাইতে হবে এবং বেশি বেশি রোনাজারি করতে হবে, এবং এটার জন্য আপনি চাইলে কিছু টাকা দান করতে পারেন এবং আল্লাহ তাআলার নিকট বেশি বেশি মাফ চাওয়াটাই এখন কাম্য। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।